কি ব্যাপার, এত দেরি হলো যে? সেই কখন থেকে দাঁড়িয়ে আছি? বাসায় কিছু হয়েছে? হ্যাঁ, অনেক বড় প্রবলেম হয়েছে। কি হয়েছে, কি ব্যাপার, কোনো কিছু বলছো না যে? তোমাকে এত টেনশন টেনশন লাগছে কেন, কি হয়েছে বলো। হ্যাঁ, তোমাকে এখন আমি যা যা বলবো তুমি মন দিয়ে। বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, ছেলেটা নাকি কানাডাতে থাকে। ছেলেটার ফ্যামিলি নাকি অনেক ভালো, আমাকে নাকি অনেক ভালো রাখবে, আর সেখানে আমাকে নিয়েও যাবে। চলো না আমরা পালিয়ে যাই, আমরা সেখানে অনেক ভালো থাকবো। চলো না পালিয়ে যাই প্লিজ, আমি কালকে সকালে আসব, তুমি সব কিছু নিয়ে রেডি হয়ে থেকো। কি ব্যাপার, কোনো কিছু বলছো না কেন, চুপ করে আছো কেন? তাহলে আমি যাই। না, তুমি বিয়েটা করে নাও, আমি পালাতে পারবো না। দয়া করে এখন এসব কথা বলো না প্লিজ। আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমাকে আমার মতো করে রাখতে পারলাম না। কি বলতেছো তুমি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। মানুষ কত কিছুই না ত্যাগ করে, তুমি না হয় আমাকেই ত্যাগ করলে। প্লিজ চলো না পালিয়ে যাই। তুমি কি আমার ভাষা বুঝতে পারছো না? আমি তো বললাম আমি পালিয়ে যেতে পারবো না। চলো না চলো না পালিয়ে যাই, তুমি না বলছিলা তুমি আমাকে ছাড়া বাঁচবে না। আমাকে ছাড়ো, আমার মা বাবার মনে কষ্ট দিয়ে আমি তোমাকে পালিয়ে নিয়ে যেতে পারবো না। তুমি যদি আমাকে বিয়ে করতে না পারো আর ভালোবাসা দিকে যদি ভয় করো তাহলে কেন ভালোবাসছিলে আমাকে? শুনো, আজকাল ভালোবাসা আবেগ দিয়ে হয় না, টাকা পয়সাও লাগে। হয়তো তোমাদের মতন মানুষের ভালোবাসতে টাকা পয়সা লাগে। আসলে ভালোবাসতে টাকা পয়সার দরকার হয় না, মনের দরকার হয়, যেটা হয়তো তোমার মধ্যে নাই। কি বললে তুমি, আমার মধ্যে ভালোবাসা নেই? তোমাকে আমি এক্ষুনি পালিয়ে নিয়ে যেতে পারবো, কিন্তু দেখো আমি তোমাকে কি করে খাওয়াবো বলো। এটা শুধু তোমার একটি বাহানা। না, এটা আমার বাহানা না, আমি যা খেয়ে থাকতে পারবো তুমি কি তাই খেয়ে থাকতে পারবে বলো? হ্যাঁ পারবো, তোমার জন্য আমি জীবন দিতেও রাজি। হ্যাঁ তাহলে আমি রাজি। ওরে আমার বাবুটা রে, তোমাকে আমি অনেক সুন্দর করে রান্না করে খাওয়াবো, তোমাকে আমি অনেক আদর করবো। হ্যাঁ তাহলে এবার চলো আমরা পালিয়ে যাই। এত ভালো করে থেকে বিয়ে এলো আর ও এমন একটা ছেলের লগে পালিয়ে গেল, ছি। তুমি তো আর আমাকে আগের মতো ভালোবাসো না, আর আগে কিছু হলে পাগলের মতন ছুটে আসতে, আর এখন কেন, কি করলা? তুমি যদি আমাকে ভালোবাসতে আমার হাত পড়ে গেল তো বোধ আমার কাছে এলে না। কত মানুষকে দেখি তাদের বউকে কত আদর করেন, এটা হয়েছে হয়েছে, এত নেগামো করতে হবে না, আমি একটু বাইরে যাবো, তাড়াতাড়ি রান্না করো, ভাত খেয়ে তারপর বাইরে যাবো। আজকে কিন্তু চাল নেই, যদি চাল না নিয়ে এসো রাতে কিন্তু না খেয়ে থাকতে হবে। এখন তো আমার কাছে টাকা নেই, যা টাকা ছিল তা তো শেষ হয়ে গিয়েছে। টাকা নাই তবু কি হয়েছে, না খেয়ে থাকবো নাকি? তুমি আমাকে বলেছিলে না যে আমি না খেয়ে থাকলে তুমিও না খেয়ে থাকবে, আর তাছাড়া তুমিও তো জানো যে আমি বেকার। তোমার কি কিছুই মনে নেই বিয়ের আগে তোমাকে কি বলে নিয়ে এসেছিলাম? আসলে তুমি সত্যি কথাই বলেছিলে, প্রেমের সাথে সাথে টাকারও প্রয়োজন। এখন তো বুঝতে পেরেছো, তোমাকে তখন আমি কত বুঝিয়ে বলেছিলাম তুমি বুঝতেছো না, এখন তো বুঝতে পেরেছো। এখন ভাত দাও, খিদে পেয়েছে, ভাত খাবো, আমি একটু আবার বাইরে যাবো।